the smart Bangladesh neta utpadoner karkhana e karkhana e koto neta ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের। এরপর ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির অত্যন্ত সম্মানজনক স্থানে। তার জন্ম নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজপুর গ্রামে 1952 সালের 1 জানুয়ারি। তিনি এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি একজন রাজনীতিবিদ, লেখক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কয়েকটি উক্তি ব্যাপক ভাইরাল। তার মধ্যে কয়েকটি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, নেতায় নেতায় স্টেজ ভাঙ্গে, আমি বেচারা আহত হই, মঞ্চে কত নেতা, বুড়া নেতা, আধুলি নেতা, শিকি নেতা, পাতি নেতা, মঞ্চে এত নেতার কোনো দরকার নেই। এরপর কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে, আজ বসন্ত, আজ ভালোবাসার দিন। বাংলাদেশ আওয়ামী লীগের সফল একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তাকে রাজাকার পরিবারের সন্তান বলেন। নোয়াখালী 4 আসনের সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না, এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমি যদি জেলা আওয়ামী লীগের কমিটিতে না আসি তাহলে আমি এটা নিয়ে শুরু করব। একরামুল করিমের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রচারের কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়, তবে তার আগেই 27 সেকেন্ডে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে একরামুল করিম চৌধুরী জানান, ভিডিওটি সরিয়ে নিলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সত্য এবং তিনি সত্য কথা বলছেন। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা খোঁজ নিলে জানতে পারবে ওবায়দুল কাদেরের পরিবারে কারা রাজাকার ছিল, তবে ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। ওবায়দুল কাদেরের বাবা মোশাররফ হোসেন কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। সরকারি চাকরি ছেড়ে কাদেরের বাবা শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন। ওবায়দুল কাদেরের মায়ের নাম ফজিলাতুন্নেসা। বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে এইচএসসি পাস করেন ওবায়দুল কাদের। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেন। কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন ওবায়দুল কাদের। 1966 সালে ছয় দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। 1969 সালে গণ অভ্যুত্থান ও ছাত্রদের 11 দফার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর বিএলএফ কমান্ডার হিসেবে কোম্পানিগঞ্জ থানার দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় একাধিকবার কারাবরণ করেছেন এই নেতা। 1975 সালে 15 আগস্টের পর দীর্ঘ আড়াই বছর তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। দুই মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের। 1996 সালে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে বছরের 23 জুন সংসদ সদস্য হিসেবে শপথ নেন একই দিনে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালের 15 জুলাই পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের। 2000 সালের 23 জুন থেকে 2002 সালের 26 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2009 সালের 26 জুলাই পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। 1/11 পরবর্তী জরুরি অবস্থার সময় 2007 সালের 9 মার্চ তিনি গ্রেপ্তার হয়ে 17 মাস 26 দিন কারাবরণ করেন। 2008 সালের 5 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি। ওবায়দুল কাদের 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে তার শরীর থেকে 80টি স্প্লিন্টার
বের করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শরীর থেকে আরো 14টি স্প্লিন্টার বের করা হয়। এখনো তার শরীরে 18টি স্প্লিন্টার রয়েছে। কারাগারে থাকাকালে তিনি বই লিখেছেন। কারাজীবনের বর্ণনা দিয়ে অনুস্মৃতি যে কথা বলা হয়নি নামে একটি বই লেখেন ওবায়দুল কাদের। 2008 সালের 29শে ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। 2011 সালের 28শে নভেম্বর তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই বছরের 5 ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 5 আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সে বছর 12ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসাবে শপথ নেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখিতে সম্পৃক্ত ছিলেন, একই সাথে রাজনীতিবিদও। দৈনিক বাংলার বাণীর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। এর বাইরেও তিনি 9টি বই লিখেছেন। বইগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ এ রেভুলেশন বিট্রেড 1976, বাংলাদেশের হৃদয় হতে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কথায়, তিন সমুদ্রের দেশে, মেঘে মেঘে অনেক বেলা, তার রচনা সমগ্রের ভিতর অন্যতম অনুস্মৃতি যে কথা বলা হয়নি এবং নির্বাচিত কলাম। 2016 সালের 23শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের 20তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে 2019 সালের 21তম সম্মেলনেও তিনি আবার নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। 1975-এ এক নাগারে দীর্ঘ 2.5 বছর কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন এবং পরপর 2 বার সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রথম 1996 সালে 12ই জুন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওবায়দুল কাদের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের একজন খ্যাতিমান আইনজীবী। 2007 সালের 9 মার্চ দুর্নীতির অভিযোগে যৌথ বাহিনী কৃতক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কৃতক ভুয়া আয়ের উৎস প্রদানের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 2019 সালে নেত্র নিউজ প্রকাশ করে কাদেরের কাছে কয়েক ডজন দামি ঘড়ির সংগ্রহ রয়েছে যার দাম কয়েক হাজার মার্কিন ডলার। তার দখলে থাকা হাত ঘড়িগুলোর মধ্যে রয়েছে রোলেক্স, ইউলিশ নার্দিন এবং লুই ভিটেনের মতো ব্র্যান্ড। হুইসেল বেলেয়ারের মতে কাদের অযাচিত সুবিধার পরিবর্তে মেগা প্রজেক্টের ঠিকাদারের কাছ থেকে ঘড়ি পান। ওবায়দুল কাদের পরে গণমাধ্যমের প্রতিবেদনে দামি হাতঘড়ির মালিক হওয়ার কথা স্বীকার করেন এবং দাবি করেন যে ঘড়িগুলো আওয়ামী লীগ সমর্থক ও নেতারা তাকে উপহার দিয়েছে। এপ্রিল 2023 সালে ভয়েস অফ আমেরিকার সাথে একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে তার হাতে ঘড়ির একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এবং তিনি পার্টি সমর্থকদের কাছ থেকে দামি উপহার গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।